আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প শুভা। আমরা আজকে শুভা গল্পের বাকি অংশটা শেষ করব। শুভার বয়স ক্রমে বাড়িয়া উঠছে, শুভা দিন দিন বড় হচ্ছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারছে, সে নিজ থেকে নিজেকে বুঝতে পারছে। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে, মানে একটা পূর্ণিমা রাতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু সে বুঝতে পারছে না। এর অর্থ হচ্ছে যে একটা মেয়ে যখন তার জীবনের একটা শৈশব থেকে সে যখন কৈশোরে সে যখন পা রাখে, তখন তার মধ্যে একটা নতুন চেতনা শক্তি অনির্বচনীয়, মানে অনির্বচনীয় অর্থ হচ্ছে যেটা বলা যায় না, এমন একটা শক্তি, চেতনা শক্তি তার মধ্যে কাজ করে যে শক্তিটার কথা বলা যায় না। সে অনুভব করে, সে বুঝতে পারে, নিজেকে প্রশ্ন করে, কিন্তু সে কোনো অ্যান্সার সে পায় না। সেই শক্তিটা শুভার মধ্যে তখন কাজ করছে। গভীর পূর্ণিমা রাত্রে একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহির দিকে চাহিয়া দেখে, পূর্ণিমা প্রকৃতিতেও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও ধমথম করিতেছে, একটি কথাও কেউ কহিতে পারছে না। এই নিস্তব্ধ বেকুল প্রকৃতির প্রান্তে একটা নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়িয়ে আছে। তো ওই মেয়েটা যখন, এটা অর্থ হচ্ছে, এই প্যারাটার অর্থ হচ্ছে যে এই মেয়েটা যখন গভীর রাত্রিতে, পূর্ণিমা রাত্রে যখন বাসা থেকে, ঘর থেকে যখন বাইর হলো, তখন সে বাইরে দেখতেছে যে খুব সুন্দর একটা পূর্ণিমা প্রকৃতি একাকিনী একটা সুপ্ত জগতে রাতের নিস্তব্ধ একটা প্রকৃতির মধ্যে সে বসে আছে, আর মেয়েটাও ঠিক ওই পূর্ণিমা প্রকৃতির মতো নিস্তব্ধ সে একাকি দাঁড়িয়ে আছে। অর্থাৎ একদিকে নিস্তব্ধ বেকুল প্রকৃতি দাঁড়িয়ে আছে, আরেকদিকে নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়িয়ে আছে। অর্থাৎ প্রকৃতি আর বালিকা, পূর্ণিমা রাত্রে যে নিস্তব্ধ প্রকৃতি আর এই নিস্তব্ধ বালিকা, দুজনেই কিন্তু একই, দুজনে একে অপরের পরিপূরক। এদিকে কন্যা ভারাগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠল, মানে কীভাবে মেয়েকে বিয়ে দিবে এটি নিয়ে খুব টেনশন ফিল করছে। লোকেরাও কী করছে, নিন্দা আরম্ভ করা শুরু করলো, এমনকি এক ঘরে করিবে এমনও জনরব শোনা যায়, মানে তাকে সমাজ থেকে বহিষ্কার করবে এমনও কী করতেছে, এমনও কিছু কথা শোনা যাচ্ছে। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, বাণীকণ্ঠ খুব ভালো, মোটামুটি ভালো অবস্থা আছে, দুবেলা মাছ ভাত খায়, মোটামুটি ভালো অবস্থা, এই জন্য তাহার কিন্তু শত্রুর অভাব ছিল না, ভালোই শত্রু ছিল। স্ত্রী পুরুষে, মানে স্বামী স্ত্রী, তারা দুজনে বিস্তর পরামর্শ করল। কিছুদিনের মতো বাণীকণ্ঠ বিদেশে গেল। অবশেষে বিদেশ থেকে যখন ফিরে আসলো, তখন বলল, চলো আমরা এখান থেকে সবাই কলকাতা চলে যাব। বিদেশ যাত্রা যখন উদ্রেক হইতে লাগলো, যখন বিদেশে যাওয়ার প্ল্যান করল, তখন কুয়াশা ঢাকা প্রভাতের মতো, সকালবেলা যেরকম অনেক কুয়াশা ঢেকে যায়, ঠিক ওরকম শুভার সমস্ত হৃদয়, শুভার হৃদয়ের মধ্যে অশ্রু ভাষবে একেবারে ভরিয়া গেল, মানে চোখের পানিতে একেবারে কি ভরিয়া গেল। সকালবেলা কুয়াশা যেরকম অন্ধকার হয়ে যায়, মানে ভরে যায়, ঠিক এরকম শুভার হৃদয়ের মধ্যে চোখের পানিতে একদম একেবারে ভাসিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে, সে মানে শুভা কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক যন্ত্রের মতো, মানে যে এই যন্ত্র কথা বলতে পারে না, ঠিক এরকম তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত, মানে সে বাবা মাকে কি যেন একটা কথা বোঝানোর জন্য চেষ্টা সে করত। ডাগর চোখ মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলতেন না। মানে মেয়েটা সবসময় বাবা মার দিকে তাকাইয়া কিছু একটা বোঝার চেষ্টা করত, কিন্তু বাবা মা তাকে সে কথাটা বুঝাইয়া বলতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে বিকেলবেলায় চিপ ফেলিয়া প্রতাপ তখন হাসিয়া বলল,
কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তোর নাকি বিয়ে হয়ে যাচ্ছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের বলিস না। মানে এই এই কথা বলার সাথে সাথে, এই কথা বলিয়া সে আবার মাছ ধরার দিকে সে মনোযোগ দিল। আর তখন সুবার মনে মর্মবিদ্ধ হরিণী বেদের দিকে যেমন করিয়া তাকায়, মানে একটা বেদে যারা হরিণ শিকার করে, যখন হরিণ শিকার করছে ঠিক ওই সময় একটা হরিণ যেরকম ওই বেদের দিকে তাকায় থাকে এবং নীরবে বলতে থাকে যে আমি তোমার কাছে কি দোষ করলাম, তুমি আমাকে হত্যা করছো কেন, আমি তোমার কাছে কি অপরাধটা করেছি, তুমি আমাকে হত্যা করতে যাচ্ছ কেন। ঠিক এরকম সুবাও তেমনই করিয়া প্রতাপের দিকে চাহিয়ে থাকলো যে আমি তোমার কি সমস্যা করেছি, তুমি আমাকে আমাকে কষ্ট দিতে যাচ্ছ কেন। সেই দিন গাছের তলায় আর সে বসল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া, মানে ঘুম থেকে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। সুবা তার পায়ের কাছে আসিয়া বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদতে লাগলো। সুবা তার বাবার মুখের দিকে চাহিয়া কাঁদতে লাগলো। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের যে শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়ল, মানে তার বাবা কান্না শুরু করল। কাল কলিকাতা যাইবার দিন স্থির হইল, কালকে তারা কলকাতা চলে যাবে। সুবা তখন গোয়ালঘরে গেল, তাহার বাল্য যে বন্ধু ছিল সখীদের কাছে বিদা লইতে গেল, তাহাদেরকে সহস্তে আজকে খাওয়াইল, গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল, মানে আজকে তাদের গলা ধরিয়া যত কথা আছে সব কথা বলল। দুই তখন দুই নেত্রপল্লব হইতে না দুটা চোখের পানি চোখের পাতা থেকে তখন টপ টপ করিয়া অশ্রু জল পড়িতে লাগলো। তখন সুবা তার যত দুঃখ কথা আছে, যত স্মৃতি আছে সব কিছু এই গাভী দুটোকে শেয়ার করলো। তখন তার চোখ থেকে টপ টপ করে বৃষ্টি পানি পড়া শুরু করলো। সেই দিন শুক্ল দ্বাদশী রাত্রি ছিল, মানে চাঁদের 12তম দিন ছিল। আমাদের বইতে দেওয়া আছে দ্বিতীয় দিন, কিন্তু ডিকশনারিতে দেওয়া আছে 12তম দিন। এরপর আসো যে সুবা শয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীর তটে যে শস্পশয্যায় লুটাইয়া পড়ল। অর্থাৎ সুবা যখন তার বাসা থেকে বাইর হলো, বাইর হইয়া তার সেই নদীর যে কূলে নদীর তটের মধ্যে সে শস্পশয্য, অর্থাৎ কচি ঘাসে, কচি ঘাসের মধ্যে সে একদম লুটাইয়া পড়ল, মানে একদম দুই হাত প্রসারিত করে ঘাসের উপর একদম সে ঝাঁপিয়ে পড়ল। যেন ধরণীকে এক এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে। সে কী করলো, মনে হচ্ছে এমনভাবে সে এই প্রকৃতিকে, এই মানে এমনভাবে সে পড়ল, মনে হচ্ছে সে এই মানবতাকে, এই পৃথিবীকে সে দুই বাহু দিয়ে জড়ায় ধরল এবং বলল, তুমি আমাকে যাইতে দিও না মা, মা তুমি আমাকে কি এখান থেকে যাইতে দিও না, আমার মতো আমি যেরকম তোমাকে ধরে রাখছি ঠিক আমার মতো দুই বাহু বাড়াইয়া তুমিও আমাকে এরকম করে ধরে রাখো। তাহলে আমরা এখানে একটা বাক প্রতিবন্ধী মেয়ের যে অবস্থা, সে অবস্থা রবীন্দ্র ঠাকুর খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।